আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি পরম করুণাময় মহান আল্লাহ পাকের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এই তিনটি জায়গায় নারীকে কখনো একা রাখবেন না, তাহলে সারাটা জীবন পস্তাতে হবে আপনাকে। পত্নী, কন্যা, বোন বা মার নিরাপত্তার কথা প্রত্যেকটি পুরুষ জীবনে একবার হলেও ভাবে। পুরুষের এই চিন্তাটাকে নিয়ে ডক্টর মিজানুর রহমান আল আজাহারি বলেন, এমন তিনটি বিশেষ জায়গার কথা বলা হয়েছে যে তিনটি স্থানে নিজের স্ত্রী, পত্নী, কন্যা এবং মাকে কখনোই একা রাখা কোনো একজন পুরুষের উচিত নয়। যে তিনটি জায়গায় আপনি যদি আপনার পত্নী, কন্যা বা অন্য যে কোনো নারীকে একা ছেড়ে চলে আসেন, তাহলে সারাটা জীবন ভর আপনাকে পস্তাতে হবে। আসুন খুব কম সময়ে আমরা জেনে নেই এমন তিনটি বিশেষ স্থান যেখানে একটি নারীকে কখনোই একা ছাড়া একজন পুরুষের উচিত নয়। এই বিষয়গুলো প্রত্যেকটা পুরুষের জানা উচিত, বিশেষ করে স্বামীদের উদ্দেশ্য করে ডাক্তার মিজানুর রহমান আল আজাহারি বলেন, সময় যতই কঠিন হোক, দিন যতই খারাপ যাক না কেন, একজন স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে যেন কখনোই একা রেখে না আসে। পুরুষটি যতই ঘনিষ্ঠ বা আত্মীয় হোক না কেন, নিজের স্ত্রীকে কোনো পুরুষের সাথে একা রেখে আসাটা নিজের পায়ে নিজেই কুড়াল মারার চেয়ে কম কিছু নয়। কারণ যখন একটি নারী আর পুরুষ একসাথে থাকে, তখন তাদের মনে না চাইলেও কাম বাসনা জাগ্রত হয়। এই বিষয়ে আপনি তাদের সম্পূর্ণ দোষী সাব্যস্ত করতেও পারবেন না, কারণ এমন সময় চিন্তা ভাবনা এতই চঞ্চল হয়ে থাকে যে একজন মানুষ কখন নিজের লিমিট ক্রস করে ফেলে সেটা মাথায়ও আসে না। আর সেই জন্যই আপনি দেখবেন একটি যুবতী মেয়ে তার নিজের আপন বাবার সাথেও এক বিছানায় থাকাটা নিষিদ্ধ। মনোবিজ্ঞানীদের মতে একটি নারী আর পুরুষের মধ্যে যে আকর্ষণ কাজ করে সেটা বরাবরই পৃথিবীর আর কিছুই করতে পারে না। দ্বিতীয় স্থানটি হচ্ছে, স্ত্রী যদি নির্দোষ হয় কিন্তু প্রতিবেশী বা আপনার শত্রুরা তাকে দোষারোপ করতে থাকে, তাহলে একজন স্বামী হিসাবে আপনার উচিত আপনার স্ত্রীকে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়া, তাকে অন্যের সাথে ঝগড়া করার জন্য একা না রাখা, এক কথায় তাকে মেন্টালি ডিফসেট হতে না দেওয়া। কারণ একজন নারী তার নিজের ঘর ছেড়ে এই বিশ্বাস নিয়ে স্বামীর সংসারে আসে যেন তার স্বামী তাকে পূর্ণাঙ্গ সাপোর্ট দেয়, কোনো অশুভ শক্তির কথায় তার স্বামী যেন কখনোই নড়বড়ে না হয়, আর সেই কাজটাই স্বামীর করা উচিত। তাই স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয়, স্ত্রীর পবিত্রতায় স্বামীর যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে সমস্ত পৃথিবী যদি স্ত্রীর বিপক্ষে কুচুক্তি এবং খারাপ কথা রটায়, তারপরেও একজন পুরুষ হিসাবে উচিত নারীকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া এবং তাকে একা কখনোই ছেড়ে না দেওয়া। সর্বশেষ তৃতীয় যে স্থানটির কথা ডক্টর মিজানুর রহমান আল আজাহারি বলেন, যে একজন স্ত্রীর অসুস্থ থাকাকালীন সময়ে তার স্বামীর উচিত তাকে পূর্ণাঙ্গ সাপোর্ট দেওয়া, সেই সময়ে তার স্ত্রীকে কখনোই একা ছেড়ে না দেওয়া। কারণ একজন স্বামী যেমন তার অসুস্থতার কালীন সময়ে স্ত্রীর কাছ থেকে সেবা পাওয়ার আশা করে, তেমনি তার স্ত্রী অসুস্থ হওয়াকালীন সময়েও তার স্ত্রী তার স্বামীর কাছ থেকে সেবা যত্ন পাওয়ার আশা করে। সেই সময় যদি তার স্বামী তার স্ত্রীকে একা ছেড়ে দেয়, তখন তার স্ত্রী তার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে অন্য কোনো পুরুষের বা অন্য কারো দ্বার দাঁড়তে শুরু করে, সেহেতু দাম্পত্য জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং নিজের স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, এই হচ্ছে তিনটি ভয়াবহ স্থান যেখানে নিজের স্ত্রী, কন্যা, পত্নীকে কখনোই একা ছাড়া উচিত নয়। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।